ঘরোয়া খাবারের থেকে বেশি টেস্টি লাগে রেস্টুরেন্টের খাবার, সে ঘরোয়া খাবার হোক কিংবা চাইনিজ থেকে দক্ষিণী বা মোঘলিয়ানা। ঘরের খাবার থেকে দুগুণ স্বাদ বেশি থাকে রেস্তোরাঁর খাবারে, আর তাই আপনি প্রায়শই বাইরে থেকে খাবার অর্ডার করে খান। সেগুলো যদি একেবারে আপনার বাড়ির দোরগোড়ায় চলে আসে তাহলে তো কথাই নেই। তবে জানেন কি, বাড়তে চলেছে জোম্যাটো খাবারের খরচ। চলতি বছরের এপ্রিল থেকেই অনলাইন খাবার ডেলিভারি সংস্থা প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে 25%। আগে ডেলিভারি বয়কে দিতে হতো 4 টাকা করে, এখন তা বেড়ে দাঁড়ালো আরও 1 টাকা। ফলে এবার থেকে জোম্যাটোতে খাবার অর্ডার করলে ডেলিভারি বয়কে দিতে হবে অতিরিক্ত 5 টাকা। উল্লেখ্য, আপনারা জানেন অনলাইনের ক্ষেত্রে বাড়ির দোরগোড়ায় খাবার দিতে এলে ডেলিভারি বয় একটা চার্জ নিয়ে থাকে। সেই চার্জ 2 ধরনের হয়ে থাকে, 1 প্ল্যাটফর্ম চার্জ, 2 ডেলিভারি চার্জ। আর এই চার্জ দিতে হয় গ্রাহকদের। শুধুমাত্র গোল্ড সদস্যদের ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ নেয় না এই অনলাইন সংস্থা। প্রসঙ্গত, জোম্যাটোর আরও একটি শাখা সংস্থা ব্লিঙ্কিট, এই সংস্থা অর্ডার পিছু গ্রাহকদের থেকে হ্যান্ডলিং চার্জ নেয় 2 টাকা করে। অন্যদিকে ব্লিঙ্কিট সংস্থা দাবি করেছেন দিনে গড়ে 20-22 লাখ টাকা অর্ডার পান তারা। যদি অর্ডার পিছু 1 টাকা করে বাড়ে তাহলে জোম্যাটো দিনে আয় করবে 20 লাখ টাকা। চলতি বছর থেকে অতিরিক্ত এই টাকা আয় করছে জোম্যাটো। পাশাপাশি অনলাইনের বাজারে জোম্যাটোর প্রতিদ্বন্দ্বী হলো আরও একটি সংস্থা, নাম সুইগি। এই সংস্থা ডেলিভারির সময় গ্রাহকদের থেকে 5 টাকা করে প্ল্যাটফর্ম চার্জ নিয়ে থাকে। এবার জোম্যাটো প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে সুইগি ও জোম্যাটোর ক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি সম পরিমাণ দিতে হবে গ্রাহকদের। অন্যদিকে শুধু অনলাইনেই খাবার ডেলিভারি নয়, বাড়ির কোনো ছোট অনুষ্ঠান হোক কিংবা পার্টি, মোটামুটি 40-50 জনের মতন খাবার সরবরাহ করবে বলে জানিয়েছে জোম্যাটো। সেক্ষেত্রে একটি বিশেষ গাড়ির ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে জোম্যাটো কর্তৃপক্ষ। ঘরোয়া খাবারের থেকে বেশি টেস্টি লাগে রেস্টুরেন্টের খাবার, সে ঘরোয়া খাবার হোক কিংবা চাইনিজ থেকে দক্ষিণী বা মোঘলিয়ানা। ঘরের খাবার থেকে দুগুণ স্বাদ বেশি থাকে রেস্তোরাঁর খাবারে, আর তাই আপনি প্রায়শই বাইরে থেকে খাবার অর্ডার করে খান। সেগুলো যদি একেবারে আপনার বাড়ির দোরগোড়ায় চলে আসে তাহলে তো কথাই নেই। তবে জানেন কি, বাড়তে চলেছে জোম্যাটো খাবারের খরচ। চলতি বছরের এপ্রিল থেকেই অনলাইন খাবার ডেলিভারি সংস্থা প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে 25%। আগে ডেলিভারি বয়কে দিতে হতো 4 টাকা করে, এখন তা বেড়ে দাঁড়ালো আরও 1 টাকা। ফলে এবার থেকে জোম্যাটোতে খাবার অর্ডার করলে ডেলিভারি বয়কে দিতে হবে অতিরিক্ত 5 টাকা। উল্লেখ্য, আপনারা জানেন অনলাইনের ক্ষেত্রে বাড়ির দোরগোড়ায় খাবার দিতে এলে ডেলিভারি বয় একটা চার্জ নিয়ে থাকে। সেই চার্জ 2 ধরনের হয়ে থাকে, 1 প্ল্যাটফর্ম চার্জ, 2 ডেলিভারি চার্জ। আর এই চার্জ দিতে হয় গ্রাহকদের। শুধুমাত্র গোল্ড সদস্যদের ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ নেয় না এই অনলাইন সংস্থা। প্রসঙ্গত, জোম্যাটোর আরও একটি শাখা সংস্থা ব্লিঙ্কিট, এই সংস্থা অর্ডার পিছু গ্রাহকদের থেকে হ্যান্ডলিং চার্জ নেয় 2 টাকা করে। অন্যদিকে ব্লিঙ্কিট সংস্থা দাবি করেছেন দিনে গড়ে 20-22 লাখ টাকা অর্ডার পান তারা। যদি অর্ডার পিছু 1 টাকা করে বাড়ে তাহলে জোম্যাটো দিনে আয় করবে 20 লাখ টাকা। চলতি বছর থেকে অতিরিক্ত এই টাকা আয় করছে জোম্যাটো। পাশাপাশি অনলাইনের বাজারে জোম্যাটোর প্রতিদ্বন্দ্বী হলো আরও একটি সংস্থা, নাম সুইগি। এই সংস্থা ডেলিভারির সময় গ্রাহকদের থেকে 5 টাকা করে প্ল্যাটফর্ম চার্জ নিয়ে থাকে। এবার জোম্যাটো প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে সুইগি ও জোম্যাটোর ক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি সম পরিমাণ দিতে হবে গ্রাহকদের। অন্যদিকে শুধু অনলাইনেই খাবার ডেলিভারি নয়, বাড়ির কোনো ছোট অনুষ্ঠান হোক কিংবা পার্টি, মোটামুটি 40-50 জনের মতন খাবার সরবরাহ করবে বলে জানিয়েছে জোম্যাটো। সেক্ষেত্রে একটি বিশেষ গাড়ির ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে জোম্যাটো কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।